নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেটা ছিল স্কিল মাইগ্রেন্ট হিসেবে জার্মানিতে আসার যে সুযোগটা তৈরি হয়েছে সেই বিষয়টা নিয়ে। কারণ আপনারা জানেন যে এই মানে সম্প্রতি একটা আইনের খসড়া পাশ হয়েছে ক্যাবিনেটে, জার্মান ক্যাবিনেটে। সেটা হচ্ছে স্কিল মাইগ্রেন্ট হিসেবে যারা জার্মানি এবং ইউরোপের বাইরে থেকে যারা আসতে পারবে সেই ধরনের একটা আইনের খসড়া অলরেডি মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। তো সেইটার ছোট্ট একটা আপডেট আমি আপনাদের দিতে আসলাম, কারণ এই খসড়াটা আমি পেয়েছি। তো সেটা 131 পৃষ্ঠা, আসলে অনেক লম্বা, কিন্তু ওইটার ছোট্ট একটা অংশ। কারণ আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আসলে আসার যোগ্যতাটা কি, সবচেয়ে বড় যে যোগ্যতাটা সেটা আপনারা অনেকে জানেন যে ল্যাঙ্গুয়েজ যেহেতু একটা অনেক বড় ব্যারিয়ার আমাদের, আমরা যারা জার্মানি বা ইউরোপের বাইরের দেশের লোক আছি। তো সেই বিষয়টা নিয়ে আমি মূলত আজকের এই ভিডিওতে একটু আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে কী কী যোগ্যতা আসলে, মানে বেসিক যে যোগ্যতা অনেকগুলো লাগবে, তার মধ্যে প্রথম যে যোগ্যতাটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনারা অনেকে জানেন, তো অনেকেরই অনেক কনফিউশন ছিল, অনেকেই অনেক প্রশ্ন করেছেন, কারণ কয়েকদিনের মধ্যে এটা হাজার হাজার লোক দেখেছেন। তো সেটার ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো আমি কথা না বলে আমি আপনাদেরকে স্ক্রিনে এখনই দেখাবো যে আসলে আপনাদের কী কী যোগ্যতাটা লাগবে এবং কত পয়েন্ট। মানে আপনারা জানেন যে জার্মানিতে যে আইনটা মানে ক্যাবিনেটে পাশ হয়েছে সেটা আসলে ক্যানাডাকে অনেকটা ফলো করা হয়েছে। ক্যানাডাতে যেরকম মানে ইয়ে আছে আপনার পয়েন্ট বেজ যে সিস্টেমটা আছে স্কিল মাইগ্রেন্ট হিসেবে যাওয়ার ক্ষেত্রে, সেটা জার্মানিও অনেকখানি ফলো করেছে। অ্যাটলিস্ট আইনে ওইটা একটু দেখিয়ে দিয়েছে যে কত ভাষার কী লেভেলে জানলে কতটা পয়েন্ট থাকবে এবং বয়স কত হলে কত পয়েন্ট থাকবে, সেই বিষয়গুলো মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এখন স্ক্রিনে গিয়ে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমি স্ক্রিনে আপনাদের দেখাই। সেটা হচ্ছে আপনারা একটু যদি ভালো করে খেয়াল করেন যে প্রথমেই বলা হচ্ছে বেরুফস বেসোগেনে ম্যার্কমালে, মানে হচ্ছে আপনার বেরুফ মানে আপনারা জানেন, এটা যেহেতু জার্মান ভাষায় আইনটা বলে নিই আমি, তো আমার আসলে একটু ট্রান্সলেট করা ছাড়া আর উপায় নাই, ভাষা হচ্ছে জার্মান, সুতরাং একটু আপনাদেরকে ট্রান্সলেট করে আমি বুঝিয়ে দিই। সেটা হচ্ছে বেরুফ মানে পেশা আর কি। তো পেশার যদি কারো আনার কেনুন মানে হচ্ছে রিকগনাইজেশন, যদি আপনার যে পেশাটা আপনি, আমি ধরে নিচ্ছি আপনারা বাংলাদেশ বা ভারত থেকে ভিডিওটা দেখছেন, তো আপনাদের ওখানে যদি আপনার যে প্রফেশনটা পেয়েছিলেন সেই প্রফেশনটা যদি জার্মানিতে অ্যাকসেপ্টেড বা রিকগনাইজড একটা প্রফেশন হয় সেই ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন হচ্ছে 4 পয়েন্ট, বা এখানে লেখা আছে 4 মানে পুঙ্কটে, ফিয়ার পুঙ্কটে আর কি, পুঙ্কটে মানে পয়েন্ট। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে বেরুফস এরফারুং, মানে হচ্ছে প্রফেশনাল যে এক্সপিরিয়েন্স, এরফারুং মানে হচ্ছে এক্সপিরিয়েন্স। তো প্রফেশনাল যাদের এক্সপিরিয়েন্স আছে এবং ড্রাই ইয়ারে বা 3 ইয়ার্স যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের 3 পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে যাদের 2 বছরের আছে এক্সপিরিয়েন্স প্রফেশনাল সেই ক্ষেত্রে 2 পয়েন্ট পাবেন। এর নিচে কিন্তু খেয়াল করেন যাদের প্রফেশনাল এক্সপিরিয়েন্স নাই তাদের কথা কিন্তু এখানে কিছু বলে নাই, কারণ একদম নন স্কিল্ড মাইগ্রেন্ট কিন্তু ওরা আনতে চায় না নর্মালি। যারা ওইভাবে আপনারা আসতে চান যে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই আমি জার্মানি যেতে চাই, তাদের জন্য সবচেয়ে ইজি হবে হচ্ছে অন্য প্রসেসের মধ্যে খুবই জনপ্রিয় হচ্ছে স্টুডেন্ট ভিসা। যাই হোক, আজকে আমাদের সেই বিষয় নিয়ে আলোচনা না। তারপরে দেখেন 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ডয়েচ ক্যান্টনিস বা জার্মান নলেজ বলতে পারেন, বা জার্মান জানার আপনার পরিধি কতটুকু আছে সেটার মধ্যে যদি কারো B2 বা B2 থাকে সেই ক্ষেত্রে হচ্ছে 3, কারো যদি B1 থাকে সেই ক্ষেত্রে হচ্ছে 2। তারপরে দেখেন আপনার ফর অফেন হাল্ট, মানে হচ্ছে যারা এর আগে কখনো জার্মানিতে ছিলেন তাদেরও কিন্তু প্লাস পয়েন্ট আছে, তাদের জন্য 1 পয়েন্ট আছে। তারপরে প্যাটার্ন শাফট, এটা কিন্তু ইনভার্টেড কমা দেওয়া, প্যাটার্ন শাফটের যদি আমি ইংলিশ বাংলা করি সেটা ইংলিশটা হচ্ছে যে স্পন্সরশিপ বলতে পারেন, বা যদি আপনার কোনো এখানে কেউ থাকে এরকম কোনো একটা পয়েন্ট ওরা বুঝাচ্ছে। ক্যানাডাতেও কিন্তু কিছু একটা এরকম আছে যে একদম ডিরেক্ট ব্লাড কোনো আত্মীয় স্বজন থাকলে এরকম, এখানে প্যাটার্ন শাফট দিয়ে ইনভার্টেড কমা দেয় সেটার ব্যাখ্যা হয়তো নিচে আছে। আমি আসলে যদি আপনারা এই আইনটা সবাই জানতে বুঝতে চান আমি কিন্তু আইনটার যেই কপি আছে সেটা আমি দিতে পারি, ডিসক্রিপশন বক্সে হয়তো আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ট্রান্সলেট করে নিজে নিজে পড়ে দেখে নিতে পারবেন। গেল এটা। তারপরে হচ্ছে যে পয়েন্টটা সেটা হচ্ছে না হালটিক কাইট, সেটার মধ্যে দেখেন যে আল্টার লেখা, আল্টার মানে বয়স, সেই ক্ষেত্রে যাদের 20-35 বা 20-35 মানে হচ্ছে 35 পর্যন্ত আর কি যাদের বয়স তাদের হচ্ছে 2, যাদের 40 পর্যন্ত বয়স তাদের হচ্ছে 1। তো আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে এখানে বেরুফ বেসুগনে ম্যার্কমালে, তারপর হচ্ছে ডয়েন্সল্যান্ড বেসুগ,
তারপরে হচ্ছে নাখালটিকাইট, তিনটা মেইন জিনিস। তার মানে আমি যদি বাংলা করি সেটা হচ্ছে প্রফেশনাল বিষয়, জার্মান জানা অথবা জার্মানিতে ছিলেন কিনা, মানে আপনার ইন্টিগ্রেশনের বিষয়গুলো কতটুকু সেটা, তারপর হচ্ছে নাখালটিকাইট মানে হচ্ছে আপনার যে বয়স, আপনার যে অবস্থা, মানে আপনার বয়সটা কেমন, ঠিক আছে। 35 পর্যন্ত হলে দুই, ধরেন আপনার বয়স এখন 27, তার মানে হচ্ছে আপনার 2 পয়েন্ট আপনি পেয়ে গেছেন। আমি একটু 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 ইয়ে করি, মানে ইভ্যালুয়েশনটা করি। ধরেন আপনার একটা প্রফেশন আইটি, আমি ধরে নিচ্ছি উদাহরণস্বরূপ, যেহেতু আইটি খুবই জনপ্রিয় একটা প্রফেশন এবং আমার খুবই পছন্দের একটা প্রফেশন, তো সেটা যদি আপনার হয় আপনি ধরেন 4 পয়েন্ট পেয়ে গেলেন, তারপরে আপনার যদি 3 বছরের অভিজ্ঞতা থাকে আপনি 3 পেয়ে গেলেন, আপনার যদি জার্মান B2 লেভেল পর্যন্ত থাকে আপনি 3 পেয়ে গেলেন, আমি ধরে নিচ্ছি আপনার B1 আছে, যেটা বললাম যে খুব বেশি কঠিন না, হ্যাঁ 6 মাস থেকে 9 মাস 1 বছর সময় দিলে অবশ্যই অবশ্যই B1 করতে পারার কথা, যাদের একটু পড়াশোনা আছে এবং মানে মোটিভেশন আছে। তো আমি ধরে নিচ্ছি ধরেন আপনি B1ই আছে, তাহলে হচ্ছে আপনার এটা, এবং আপনি জার্মানি ছিলেন না সেটা 1 পয়েন্ট আপনার দরকার নাই, তারপরে হচ্ছে আপনার স্পন্সরশিপ এটা 1 পয়েন্ট দরকার নেই, এগুলো কিন্তু অল্প অল্প পয়েন্ট দিছে না। আপনার বয়স আমি ধরে নিচ্ছি 33, ইভেন 34, ইভেন 32, 30 না এরকম, তাহলেও কিন্তু আপনি 2 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তার মানে হচ্ছে আপনার অলমোস্ট যাদের বয়স হচ্ছে 35 নিচে, B1 পর্যন্ত আছে, B2 পর্যন্ত আছে এবং অন্যান্য এক্সপিরিয়েন্স আছে, মোটামুটি আপনি দেখেন যে 100% পয়েন্ট কিন্তু আপনার চলে আসছে। যাদের একদম দুর্বল তারাও কিন্তু খেয়াল করে দেখেন, নিশ্চয়ই 40-42 বছরের লোক জার্মানি আসতে হয়তো খুব বেশি চাইবে না, চাইলেও তাদের নিশ্চয়ই অন্য অপশন থাকবে যদি তাদের প্রফেশনাল এক্সপিরিয়েন্স বেশি দেখায় এবং সুপার ইন্টিগ্রেশনটা দেখাতে পারে যে হ্যাঁ আমার জার্মান C1 পর্যন্ত আছে অথবা জার্মান আমি B2 আছে এবং আমার খুবই হাইলি কোয়ালিফাইড লোক আমি, না তাদের হয়তো সেটা অন্য হিসাব, কারণ এখানে আইনের কিন্তু এত ব্যাখ্যাটা একেবারে পুরোপুরি দেওয়া হয় না। যখন এটা একটা সিস্টেম আনবে, এটা তো আইনের কথাগুলো লেখা আছে 110-101 পৃষ্ঠায় কত কিছু লেখা হয়েছে না, কিন্তু সেটার তো একটা সারমর্ম নিশ্চয় ওরা করবে, তখন হয়তো মানে আরও ডিটেলসটা বোঝা যাবে। কিন্তু বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে আপনার বয়স যদি 30-35-35 মধ্যে থাকে এবং জার্মান আপনারা পারেন এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনি প্রায় 100% মার্কস পেয়ে যাচ্ছেন। তারা একটু দুর্বল তারাও কিন্তু 80-90% পর্যন্ত মানে পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। তার মানে আপনারা বুঝতে পারছেন যে জার্মানিতে যারা আসতে চাইবেন, এখন আসতে চাইবেন মানে কি, এই যে 2-4 দিন পরে ঈদ হবে, ঈদের পরে কি আপনি চলে আসতে পারবেন, না আপনাকে অবশ্যই একটা লম্বা ধাপ পার করতে হবে। এবং আসার জন্য সবচেয়ে বড় যেটা ব্যারিয়ার আমি বললাম বারবার, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা পারলে আপনার অন্য অনেক পথ খুলে যাবে। এক এখানে কিন্তু আইন আরও একটা বিষয় আছে, কোথাও এক জায়গায় লেখা আছে, সেটা হচ্ছে ইভেন জার্মান না জানলেও আসা যাবে যদি তার ইংলিশে দক্ষতা থাকে। আমাকে কিন্তু ভুল বুঝবেন না, আমার এই ভিডিও বিভিন্ন জায়গায় নিয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপে আলোচনা হয় না, আমার মনে হয় ভিডিও ডেসক্রিপশন বক্সের যে লিঙ্কগুলো থাকে, ডেসক্রিপশনগুলো থাকে বা কমেন্টে আপনি আলোচনা করতে পারেন, মানে আমার কথা আপনি আরেকজনকে জিজ্ঞেস করলে আরেকজনের সাথে ক্ল্যারিফাই করলে হবে না, এখানে ক্ল্যারিফাই করার ব্যাপার থাকে, ঠিক আছে। সো বিষয় যেটা দাঁড়াচ্ছে, আপনি যদি জার্মানিতে আসতে চান ল্যাঙ্গুয়েজটা ভালো করে জানতে হবে, ল্যাঙ্গুয়েজ একটু কম পারলেও সমস্যা, যদি আপনি ইংলিশটা খুব ভালো পারেন, বা আপনার কিছু কিছু প্রফেশন আছে যেখানে জার্মান ল্যাঙ্গুয়েজটা না পারলেও চলে বা কম পারলেও চলে, যেমন আইটির যত ধাপ আছে যত শাখা আছে সেটা। এবং আপনাদের জন্য আরেকটা ছোট্ট পরামর্শ, সেটা হচ্ছে অনেকে আপনারা হাইলি কোয়ালিফাইড আছেন কিন্তু জানতে চান যে আমি ব্যাংকার আমি কি জার্মানি আসতে পারবো। এখন টু বি অনেস্ট, জার্মানিতে ম্যাক্সিমাম ব্যাংক হচ্ছে জার্মান মানে অথরিটি দ্বারা পরিচালিত এবং জার্মানদের জন্য ব্যাংকগুলো তৈরি না, কিন্তু যদি আপনি ওইরকম একটা মাল্টি ন্যাশনাল ধরেন HSBC অথবা ওই যে ওরি ব্যাংক অথবা এরকম অসংখ্য ব্যাংক আছে না, বা সিটি ব্যাংক যেটা ইন্টারন্যাশনাল, যেটা CITI যেটা ব্যাংক না, এরকম কিছু কিছু ব্যাংক আছে যেগুলো ইন্টারন্যাশনাল, যদি তাদের কোনো শাখা জার্মানিতে থাকে আপনারা কিন্তু সেইগুলোতে ট্রাই করতে পারেন যারা ব্যাংকার আছেন। সো আপনি যে যেই প্রফেশনে আছেন না কেন, প্রথমে চেষ্টা করবেন একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে আপনি জবটা পেতে পারেন কিনা, সেটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে আপনার একটু ইজি হবে। যদিও আপনি জার্মান পারেন, তারপরে যদি আপনি ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করতে পারেন, তাহলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। তো যাদের জার্মান ভাষা একটু কম জানা আছে কিন্তু জার্মানিতে আসতে চান, বা ইংলিশটা খুবই ভালো পারেন, হ্যাঁ জার্মানটা একটু A2 এই লেভেলের শিখতে চান, তারাও কিন্তু আপনার ইন্টারন্যাশনাল জবগুলোতে ট্রাই করলে আমার মনে হয় একটু তাড়াতাড়ি আসতে পারবেন। আর যাদের এখনও মানে মাঝামাঝি আছেন যে ইংলিশটা মোটামুটি পারে, জার্মানটা একটু একটু শুরু করেছি, আমি তাদেরকে বলবো যে আপনারা জার্মানটা তাহলে ভালো করে শিখে ফেলবেন। আর যারা ইংলিশে খুবই কোয়ালিফাইড, জার্মানটা মানে খুব বেশি পারেন না বা পারার ইচ্ছা নাই, তারা কিন্তু ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলোতে ট্রাই করতে পারেন জবের জন্য। কারণ কি, আপনি হাইলি কোয়ালিফাইড হলে জার্মানটা কোথাও কোথাও লেখা আছে, আইনের কোথাও লেখা আছে, আমি কোথাও দেখেছি মনে হয় যে
A2 লেভেলের যদি জার্মান হয় তাহলেও হয়ে যাবে, হ্যাঁ এরকম। তো আইনটা যেহেতু এখনো একদম সংসদে গিয়ে পাস হয়নি, পাস হলে আপনারা সবাই জানবেন, আমি জানানোর চেষ্টা করব। কিন্তু বাই দিস টাইম আমি বারবার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা শিখেন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে জার্মানি আসতে চাইলে। তো অনেক সময় জানতে চাইতে পারেন আপনারা ল্যাঙ্গুয়েজ আমি কোথায় শিখবো, আমি বারবার বলেছি যে ল্যাঙ্গুয়েজ গোয়েথে ইনস্টিটিউট আছে, যদি আপনারা মানে অন সাইট শিখতে চান গোয়েথে ইনস্টিটিউট আছে, চিটাগাংয়ের জামাল খানের ডিস্ক রাখে আছে, সিলেটে আছে কিনা আমি শিওর না, আর বিভিন্ন যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে জার্মান ভাষার কোর্স আছে, চিটাগাং ইউনিভার্সিটি সম্ভবত আছে, ঢাকা ইউনিভার্সিটিতে আছে, এগুলোতে আপনারা হয়তো জানতে চাইবেন যে আমাকে সার্টিফিকেট দিবে, আপনাকে একটা হয়তো নর্মাল কাগজের সার্টিফিকেট দিবে যেটা জার্মানিতে আবার অ্যাকসেপ্টেড না, আপনাকে জার্মান ভাষার যেমন আইএলস, আপনি ইংলিশ অনেক পারেন কিন্তু আপনার একটা আইএলস লাগে সার্টিফিকেট যে আপনি ইংলিশটা আসলে কী লেভেলের পারেন, সেটার জন্য একটা রিকগনাইজেশন লাগে কর্তৃপক্ষ, সেটাও জার্মানির ক্ষেত্রেও লাগবে। কিন্তু আপনি ভাষাটা পারলে কী হবে, সার্টিফিকেট তো আমি পরীক্ষা যে কোনো জায়গায় দিতে পারবো, গোয়েথে ইনস্টিটিউটে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, পরীক্ষা দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ভাষাটা আগে আপনাকে এনি হোক শিখতে হবে। সো ভাষা শেখার জন্য আমি কয়েকটা জায়গা বললাম, বড় বড় বিভাগীয় সদর যেগুলো আছে বাংলাদেশে প্রায় সব জায়গায় থাকার কথা, আর অনলাইনেও কিন্তু শেখা যায় আসলে, কারণ শেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি অন সাইটে গিয়ে কি আপনাকে কি মানে মাথার ভিতরে মানে ইঞ্জেকশন দিয়ে তো ঢুকিয়ে দেবেন, আপনাকে বলবে আপনি শুনবেন প্র্যাকটিস করবেন শিখবেন। তো অনলাইনেও তো আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেটা কিনেন, একা কিনতে না পারেন পাঁচজন মিলে কিনেন একটা কোর্স, 2,000-3,000 টাকা করে একটা কোর্স কিনা যায়, ঠিক না, 8,000 টাকা বাংলাদেশের তো এখন 8-10,000 টাকা এমন কোনো বড় অ্যামাউন্ট না, আপনারা যেহেতু জার্মানিতে সত্যি সত্যি আসতেই যাচ্ছেন। আমি ডিসক্রিপশন বক্সে একটা কী বলে যে অনলাইনের ভাষার কোর্সের লিঙ্ক দেবো ইন্টারন্যাশনাল, আমি কিন্তু বাংলাদেশের কোনো এই যে ফেসবুক গ্রুপ কেন্দ্রিক যে কোর্স বলছে সেগুলোর কথা বলছি না, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ইন্টারন্যাশনাল কোর্স যেগুলো, সেগুলো আপনারা অনলাইনে করতে পারেন। একটু সিরিয়াসলি মোটিভেটেড হন, 3-6 মাস একটু নিজেকে সময় দেন, অবশ্যই অবশ্যই আপনি জার্মানি আসতে পারেন বিশ্বাস করেন, এবং সামনে আস্তে আস্তে আরও অনেক অপরচুনিটিস ক্রিয়েট হবে যদি আপনি ভাষাটা পারেন এবং জার্মান এবং সাথে যদি ইংলিশটাও মোটামুটি আপনারা জানেন পারেন, হচ্ছে পেশাগত যদি আপনার অভিজ্ঞতা থাকে এবং যে পেশাগুলো আপনার টেকনিক্যাল মানে পেশা না, আপনি যেটা বললাম যে একেবারে খুবই মানে যে কি বলে যে ওয়েটার হিসেবে রেস্টুরেন্টে খাবার বিতরণ করার জন্য আপনি জার্মানি আসতে পারবেন না, এটা একদম এই আইন পাস হলেও না, এটা অন্য প্রসেস, সেটা আপনার জার্মানি কিন্তু পোল্যান্ড না বা রোমানিয়া বুলগেরিয়া এইসব দেশ না যে আপনি কোনো একরকম শ্রমিক হিসাবে একভাবে চলে যাবেন, অবশ্যই একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনার থাকতে পারে, সবাই গণহারে জার্মানি চলে আসতে পারবেন না, কোরিয়া বা মালয়েশিয়া সৌদি আরব না, আপনাকে অবশ্যই অবশ্যই এই যোগ্যতাগুলো ফুলফিল করলে আপনি আসতে পারবেন, যেমন কানাডাও কিন্তু আপনি খেয়াল করে দেখেন গণহারে যেতে পারছে না মানুষজন, ঠিক না, ওই যোগ্যতাগুলো ফুলফিল করলে যেতে পারে। জার্মানিও আপনি কানাডাতে যেরকম স্কিল মাইগ্রেন্ট হিসেবে যান আপনি জাস্ট ওটারই কপি ধরে রাখেন, ওখানে যা যা যোগ্যতা লাগে অলমোস্ট জার্মানির ক্ষেত্রে তা তা লাগবে, হয়তো জার্মানিরটা জার্মানির মতো করে লাগে, বাট জিনিসটা যেহেতু আইডিয়াটা যেহেতু প্রায় কাছাকাছি, সুতরাং এই বিষয়টা জার্মানির ক্ষেত্রে অলমোস্ট তাই হবে। আমার মনে হয় এই ছোট্ট ভিডিওটা থেকে আপনারা বেসিক কিছু বিষয়টি সব বুঝতে পেরেছেন, বিশেষ করে পয়েন্টের যে সিস্টেমটা আমি বললাম যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা এখনও কোথাও রিভিল হয় না আমার ধারণা, যেহেতু আমি আপনাদেরকে আজকে জানালাম, আপনারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করতে পারেন, তাহলে তারা এই লিস্টটা দেখে আসলে প্রস্তুতিটা নিতে পারবে, কারণ এটা জার্মান গভর্নমেন্টের দেওয়ার লিস্ট, আমার নিজের মনের কোনো কথা না, ঠিক না। সো আপনারা যদি ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করেন, ফেসবুক বিভিন্ন গ্রুপে টুপে শেয়ার করলে অন্য যারা জানে না এখন তারা জেনে হয়তো উপকৃত হবে। ভালো থাকবেন, আজ আর কথা বাড়াচ্ছি না, আমার জন্য দোয়া করবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।